নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 15ই ডিসেম্বর বৃহস্পতিবার নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস, প্রতিদিনের মতো। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু বাংলাদেশের দৈনিক নয়া দিগন্তের ডিজিটাল সংস্করণে প্রকাশিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আফদাল আহমদের প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে বিজয় দিবস, গোলাপবাগ ও গণতন্ত্রের সংগ্রাম। সৈয়দ আফদাল আহমদ লিখেছেন, মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর সমাগত, আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গৌরবের দিন। 1971 সালের এই দিনে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। পাকিস্তানি সেনাবাহিনী এই দিন নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। দিনটি তাই আমাদের মুক্তির দিন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে কোট আনকোট বাংলাদেশ নামে স্বাধীন এক দেশের অভ্যুদয় হয়। পলিমাটি দিয়ে গড়া স্বাধীন এই দেশ আমাদের জন্মভূমি। এবার আমরা গৌরবময় বিজয়ের 51তম বার্ষিকী পালন করব। 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। সৈয়দ আফদাল আহমদ লিখেছেন, 71-এর আমাদের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল এমন একটা স্বাধীন দেশ, যে দেশ পরিচালিত হবে গণতান্ত্রিকভাবে। অর্থাৎ মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্র এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে পাকিস্তানি শাসনামলের সব অন্যায় অবিচারের অবসান ঘটবে, সব নাগরিক গণতন্ত্রের স্বাদ ভোগ করবে, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অধিকার ভোগ করবে। 71-এর 16ই ডিসেম্বর বিজয়ের মধ্যে দিয়ে আমাদের প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয়। কিন্তু মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, গণতান্ত্রিক সমাজ আমরা নির্মাণ করতে পারিনি। সৈয়দ আফদাল আহমদ লিখেছেন, 70-এর নির্বাচনে আমরা বিজয়ী হয়েছিলাম, কিন্তু পাকিস্তানি শাসকরা নির্বাচনের ফল মেনে নেয়নি এবং আমাদের প্রাপ্য ক্ষমতা বুঝিয়ে দেয়নি। সেজন্যই 71-এর মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে সেই ক্ষমতা আমরা আদায় করতে তাদের বাধ্য করি। কিন্তু স্বাধীন দেশেও বর্তমান শাসকদের মাথায় এখনও চেপে আছে অগণতান্ত্রিক আচরণ। আজ আমাদের 51তম বিজয় দিবস এমন এক সময়ে উপস্থিত যখন দেশে গণতন্ত্র নেই, আইনের শাসনের স্থান দখল করে আছে দলীয় শাসন, যার বিরূপ প্রভাব রাষ্ট্র এবং রাজনীতির সর্বত্র প্রবহমান। সুশাসন নির্বাসনে চলে গিয়েছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, নির্বাচনের নামে চলছে একের পর এক প্রহসন, দিনের ভোট রাতে হয়, বিনা ভোটে সংসদ গঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছিল, এগুলো আজ কথার কথায় পরিণত হয়েছে। মৌলিক মানবাধিকার বলতে দেশে কিছু নেই। স্বাধীন দেশের নাগরিকদের গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, বাক ও ব্যক্তি স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত, নারীরা নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। দেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ঢাকায় একটা সমাবেশ করতে গিয়ে শাসকদের কাছে থেকে কি ভয়াবহ অগণতান্ত্রিক আচরণের শিকার হয়েছে, আমাদের সামনে এটা এক তরতাজা উদাহরণ। সৈয়দ আফদাল আহমেদ লিখেছেন, আন্তর্জাতিকভাবে আজ বাংলাদেশের পরিচিতি একটা কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র হিসাবে। এই পরিচিতি যে মোটেও ভুল নয়, তারই সর্বশেষ নজির সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড। বিএনপি ঢাকার বাইরে 9টা শান্তিপূর্ণ গণসমাবেশ করেছে, সর্বশেষ সমাবেশ 10 ডিসেম্বর ছিল ঢাকায়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বরাবরই বিএনপি সমাবেশ করেছে, এই সমাবেশও সেখানে করার কর্মসূচি ছিল তাদের। কিন্তু কর্তৃত্বপরায়ণ শাসক কিছুতে সেখানে সমাবেশ করতে দেবে না। সমাবেশের 2 দিন আগে বিএনপির ওপর পুলিশ তাণ্ডব চালায়। বিএনপির নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে জড়ো হয়েছিলেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এটা নতুন নয়। আগেও এমন বড় সমাবেশ ঘিরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রাঙ্গণ 2-3 দিন এমন কর্মীতে মুখর হয়েছে। কিন্তু সেদিন
সেদিন পুলিশ অতর্কিতে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে টিয়ার সেল মেরে সব কিছু তছনছ করে দেয়। গুলিতে একজন নিহত এবং বহু লোক আহত হন। পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করে নেয় এবং সেখান থেকে 400+ নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পর্যন্ত কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি। ঘটনার এখানেই শেষ নয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকে পুলিশ সবকিছু তছনছ করে দেয়। কর্মীদের খাওয়া দাওয়ার জন্য কার্যালয়ে রাখা চালের বস্তা নিয়ে যায়। 4 দিন অবরোধ করে রাখে অফিসটা, কাউকে অফিসে ঢুকতে দেয়নি, আশপাশেও যেতে দেওয়া হয়নি। বর্তমানে অফিসটা খুলে দেওয়া হয়েছে। দলের নেতা ইমরান সালেহ ফ্রিন্স আইনজীবীদের নিয়ে অফিসে ঢুকে দেখেন সব কিছু তছনছ করে দেওয়া হয়েছে। এমনকি অফিসে রাখা দলীয় অ্যাকাউন্টসের টাকা পয়সাও পুলিশ নিয়ে গিয়েছে বলে পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে। সিনিয়র সাংবাদিক আব্দাল আহমেদ লিখেছেন, আগামীকাল আমরা বিজয় দিবস পালন করব, কিন্তু এই হলো দেশের অবস্থা। একটা জনপ্রিয় রাজনৈতিক দলের প্রতি সরকার কতটা অসহিষ্ণু, কতটা প্রতিহিংসা পরায়ণ এবং কতটা মারমুখী তা দেশবাসী নয় বিশ্ববাসীও দেখেছেন। গত 14 বছর ধরে পুলিশ এবং আওয়ামী লীগের দলীয় ক্যাডার বাহিনী বিরোধী দল বিএনপির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে দমন অভিযান চালিয়েছে। বিএনপির ঢাকা সমাবেশ ঘিরে তাদের যৌথ সর্বশেষ মহড়াটা ছিল আরও অগ্রহণযোগ্য। পুলিশ চালিয়েছে সরাসরি আক্রমণ, আর দলীয় বাহিনী পাড়া মহল্লা এবং রাজধানীর সব প্রবেশমুখে পাহারা বসিয়ে বিএনপিকে নিয়ন্ত্রণ করেছে। সরকার বিএনপির সমাবেশের 4 দিন আগে জেনে যায় ঢাকায় নতুন 5 লাখ মোবাইল সিম কাজ করছে, ফলে মাথা খারাপ হয়ে যায়। তারা বুঝতে পারে ঢাকায় বিএনপির 4-5 লাখ লোক রাজধানীর বাইরে থেকে ঢুকে পড়েছে। স্বাভাবিকভাবে সমাবেশ হতে দিলে ঢাকা জনসমুদ্রে রূপ নেবে, এটা হতে দেয়া যায় না। তাই বিএনপিকে নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে ওঠে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সহিংসতা রুখতে নাকি তাদের কর্মীরা পাহারায় থাকবে। কথা অনুযায়ী কাজও করেছেন তারা। প্রতিটা পাড়া মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে লাঠি ও নানা ধরনের অস্ত্র হাতে পাহারায় বসিয়ে দেওয়া হয়। বিএনপিকে মিছিল করে সমাবেশে যেতে দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গিয়েছে বিএনপি নেতাকর্মীদের তালিকা করে তাদের মামলার ভয় দেখিয়ে অসহায় করে বিকাশে চাঁদার টাকা পর্যন্ত নিয়েছে ওই ক্যাডাররা। শেষ পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ হতে পারেনি। পুলিশ নয়াপল্টনকে তথাকথিত ক্রাইম জোন ঘোষণা করে তল্লাশির নামে লোক ও যান চলাচল বন্ধ রাখে 4 দিন। নয়াপল্টনের পরিবর্তে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দাল আহমদ লিখেছেন, সমাবেশের আগে গ্রেপ্তার করা হয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। তাও দিনের বেলায় নয়, রাত 3টেই। নিজ নিজ বাসায় তারা ঘুমিয়েছিলেন। গভীর রাতে ঘুম ভাঙিয়ে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এর আগে বিএনপি অফিস থেকে আটক করা হয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা নগর উত্তরের সভাপতি আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন সহ অন্তত 400 নেতাকর্মীকে। আমানুল্লাহ আমান জামিনে মুক্তি পেলেও অন্যরা মুক্তি পাননি এখনও। ঢাকার সমাবেশে উপস্থিত থাকার সুযোগ হয়নি তাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবারই শুধু গ্রেপ্তার করা হয়নি, এর আগেও অন্তত 6 বার গ্রেপ্তারের শিকার হয়েছেন তিনি। কেন তিনি টার্গেট? কেন সরকারের রোশানল তাঁর ওপর? একইভাবে রিজভী আহমেদকেও গ্রেপ্তার করা হয়েছে, কারণ তারা দমনপীড়ন সহ্য করেও গণতন্ত্রের আন্দোলনকে, বিএনপির অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সীমাহীন নির্যাতন চললেও গত 14 বছরে দলের একজন নেতাকর্মীও বিএনপিকে ছেড়ে যাননি, বরং বিএনপি ঘুরে দাঁড়িয়েছে এবং আরও জনপ্রিয় হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বাংলাদেশে একজন পরিচ্ছন্ন এবং সজ্জন রাজনীতিক হিসাবে পরিচিত হয়ে উঠেছেন। এটাও আওয়ামী লীগের গাজালার কারণ। তিনি সুন্দর করে কথা বলেন, তার কথায় কর্মীরা উজ্জীবিত হন, এটাই সরকারের রোশানলের কারণ। সর্বশেষ তাকে এবং মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশি কাজে বাধা দেয়া ও বোমা বিস্ফোরক মামলায়। এই নিয়ে মির্জা ফখরুলের বিরুদ্ধে 92টা মামলা করা হলো বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবা। তেমনি মির্জা আব্বাস এবং রুহুল কবির রিজভীর বিরুদ্ধেও রয়েছে বহু মামলা। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দাল আহমেদ লিখেছেন, ফ্যাসিবাদী কায়দায় দমনপীড়ন সত্ত্বেও ঢাকায় বিএনপির সমাবেশ হয়েছে,
গোলাপবাগ যাত্রাবাড়ি লোকে লোকারণ্য ছিল, এই সমাবেশ থেকে বিএনপি আন্দোলনের নতুন ডাক দিয়েছে, সমাবেশ থেকে বলা হয়েছে যুগপথ আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 10 দফা দাবি দেওয়া হয়েছে, এই দাবি আদায়ে 24 ডিসেম্বর দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিএনপির 7 জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। সমাবেশে ঘোষণা করা বিএনপির 10 দফা দাবির মধ্যে সংসদ বাতিল করে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন উল্লেখযোগ্য। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দাল আহমেদ লিখেছেন, আগেই উল্লেখ করেছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, স্বাধীন দেশ পরিচালিত হবে গণতান্ত্রিকভাবে সত্যিকারের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে। বিজয় দিবস সামনে রেখে বিএনপির গোলাপবাগ সমাবেশ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দেয়া হয়েছে, 10 দফার ভিত্তিতে নতুন করে শুরু হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন। শনিবার ঢাকায় বিএনপির গণসমাবেশ ভণ্ডুল করতে সরকার সর্বশক্তি নিয়োগ করলেও আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিতে এই জনসমাবেশ পরিণত হয়েছিল জনসমুদ্রে। এই সমাবেশ নিয়ে আল জাজিরার দীর্ঘ প্রতিবেদনের একাংশে বলা হয়েছে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকায় হাজার হাজার সমর্থককে একত্রিত করেছে। সমাবেশ ঠেকাতে সরকার রাজধানীতে 30,000-এরও বেশি আইন প্রয়োগকারী সদস্যকে মোতায়েন করেছে এবং ক্ষমতাসীন দলের নেতা ও আওয়ামী লীগ কর্মীরা বিএনপি সমর্থকদের আন্দোলন রোধ করার স্পষ্ট লক্ষ্য নিয়ে ঢাকার রাস্তায় এবং বিভিন্ন প্রবেশপথে নেমেছিল। তা সত্ত্বেও স্বৈরাচারী ও দমনমূলক শাসনের প্রতিবাদে শনিবার সকালে ঢাকার গোলাপবাগ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ম্যাসিভ র্যালি শব্দবন্ধ ব্যবহার করে বিবিসি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকায় হাজার হাজার বিরোধী সমর্থক সমাবেশে জড়ো হয়েছেন। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিশাল সমাবেশে হাজার হাজার মানুষ বাংলাদেশের রাজধানীতে নেমে এসেছেন। তারা ডাউন উইথ হাসিনা ও শেখ হাসিনা ভোট চোর বলে স্লোগান দেন। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে শনিবার হাজার হাজার বিক্ষোভকারী ঢাকার রাস্তায় নেমে আসেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে একই তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, অন্তত 2 লক্ষ নেতাকর্মী জড়ো হন এই সমাবেশে। ভারতের প্রভাবশালী হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের শিরোনাম ছিল, শেখ হাসিনা ভোট চোর বলে ঢাকায় ব্যাপক বিক্ষোভ করেছে বাংলাদেশের বিরোধী দল। এতে বলা হয়, গোলাপবাগ ক্রীড়ামাঠ ছাড়িয়ে জনতা আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 3টে থেকে 4টের মধ্যে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কমবেশি রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।